এসো কোরআন শিখি এসো কোরআন শিখি ছড়িয়ে দিতে জগতে আলো সুফি তালি কোরআন ফাউন্ডেশন ডিজিটাল সিস্টেমে শেখাই কোরআন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় দর্শক শ্রোতা ঢাকার উত্তরা অবস্থিত শহীদ আলিমুল কোরআন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এই এশো কোরআন শিখি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি করি মোহাম্মদ সেলিম আপনারা জেনে খুশি হবেন আজকে এশো কোরআন শিখি অনুষ্ঠানটিকে ধন্য করার জন্য মেহমান হিসাবে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা সাদিকুর রহমান আল আজহারি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এবং আরো উপস্থিত আছেন হাফেজ মাওলানা আব্দুল খালেদ শরিয়তপুরী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আজকে আমাদের স্টুডিওতে শিক্ষার্থী হিসেবে উপস্থিত আছেন বেশ কয়েকজন শিক্ষার্থী ভাইরা শিক্ষার্থী ভাইরা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমরা এই ক্লাসে যে বিষয়টি শিখব তা হল লাহাব। লাহাব দর্শক মন্ডলী আপনারা যে যে ব্যবস্থা আছেন সবাই আমাদের সঙ্গে বসে পড়ুন কোরআন লাওয়াতে আমরা এখন আপনাদেরকে নিয়ে আমাদের শিক্ষার্থীদেরকে নিয়ে শিখব লাহাব লজি মিল শিক্ষার্থী বন্ধুরা আমরা সকলে স্ক্রিনের দিকে লক্ষ্য করবো যে আমরা দেখতে পাচ্ছি লাহাব আমি বানান করে করে শব্দগুলি আপনাদেরকে উচ্চারণ শিখিয়ে দিব সকলে স্ক্রিনে দেখুন আমি গত কয়েকটি ক্লাসে বলে দিয়েছিলাম কাফ এবং তা এই কাফ এবং তার উপরে যখন জজম হয় তার যে সিফা তার গুণাবলী পিছন দিক দিয়ে বাতাস বের হবে যেমন বলছিলাম এক এই উচ্চারণটা করতে গিয়ে অনেকে খ উচ্চারণ করে আর তায়ে যখন যজন হবে মনে রাখতে হবে কিছুতে যেন এই বাথ বলতে গিয়ে সিন না হয়ে যায় আবার এক এক বলতে গিয়ে যেন খ না হয়ে যায় খুব সাবধান বলুন সবাই বাত একটা হালকা বাতাস হবে আওয়াজ হবে সুন্দর আবার বলুন ইয়া জবর শর্ট করুন ইয়া দাল আলিফ জবর ইয়া দা বলে এটাকে চিকন চিহ্ন যেটা তিন বাঁকা থাকে এটা মাদের হরফের উপরে থাকবে থাকলে এটা দেখলে আমরা তিন আলিফ পরিমাণ লম্বা করব। আবার বলুন দর্শক আপনাদের মনোযোগ দৃষ্টি আকর্ষণ করছি তাব্বাত শব্দের বলতে গিয়ে বড় ধরনের একটা ভুল হতে পারে শিক্ষার্থী বন্ধুরা আপনারাও সবাই লক্ষ্য করুন তাব্বাতিয়াদা এই যে বাতি বললাম আসলে বাতি গ্রামে লাগাতে বনে যে লাইট বা চেয়ার আগে বাতি বলে এটা কিন্তু বাতি না বাতি এরকম যেন না হয় কিছু দিয়ে যেন না হয় তাব্বাত তাব্বাত বলুন সবাই একসাথে আবার

লা বিউ চোখ বন্ধ হবে না কপাল বটবে না গাল ফুলবে না মিউ এরকম যেন না হয় তিলাবত করতে হবে চেহারাটাকে সোজা রেখে কিছুতেই যেন যত কঠিন হোক আর যত সহজ হোক চেহারা বটবে না চেহারা বটবে না গাল বটবে না কপাল বটবে না চোখ বিজলি বাড়বে না ইজি থাকবে বিউ এরকম করার কোনো সুযোগ নেই কোরআন মাজিদের লাহা বলুন সুন্দর ওয়াও জবর ওয়া তা বা জবর বা মুত তাব জবর বা বা জবর আরেকবার বলুন দর্শক আপনারা লক্ষ্য করুন আমরা এখানে ওয়াকফ করব আমি বলছিলাম কোরান মাজিদে ওয়াক আমরা মোট এগারোটি চিহ্ন আমরা পেয়ে থাকি এক জবর এক জের এক পেশ দুই জবর দুই জের দুই পেশ খারা জবর জের উল্টা পেশ জজম তাসদিদ এর মধ্যে সাত জায়গায় ওয়াকফের হরফের জজম দিতে হয় দুই জাগায় এক আলিফ টান হয় জজম হলে জজমেই করতে হয় তাসদিদ হলে তাসদিদ হবে কিন্তু একটু দেরি করতে হবে সময় লাগাইতে হবে একটু শুনুন মনোযোগ সহকারে বা এই উচ্চারণটা যখন ওয়াকফ করা হবে তখন কি হবে ওয়ান্তাব্বা বলুন এবার ওকে লাহাবিউ শব্দটা এখানে বায়ের নিচে দুই জের সামনে ওয়াও আসছে আমি বলেছিলাম দুই জবর দুই জের দুই পেশ এগুলাকে বলা হয় তান উইন নুন সাকিন আর তান এর পরে যদি ইয়া মিম ওয়াও নুন এই চার হরফের কোনো হরফ আসে তাহলে হবে ঈদ মি বা গুন্না তার মানে গুন্নার সাথে মিলে পড়তে হবে কি করতে হবে এই জন্য এটা গুন্না হচ্ছে নাকের বিদ্যে লক্ষ্য করুন বলুন তব

এগুলি মনোযোগ লাগবে একদম উস্তাদজি কিভাবে উচ্চারণ করছে এটাকে ফলো করতে হবে সাথে সাথে বলতে হবে প্র্যাকটিস করতে হবে তাহলে এই উচ্চারণগুলি আপনাদের কাছে সহজ হয়ে যাবে আমরা চলে যাচ্ছি সামনের আয়াতে মিম আলিফ জবর মা কলিফ লম্বা হবে হামজা গয়ন জবর নুন খারা জবর তাহলে না হলে একা লিপটান মা আমি অনেক সময় ক্লাসে লক্ষ্য করি এটাকে উচ্চারণ করা হয় করা বড় ভুল কল উচ্চারণ করা যাবে না আবার মাগনা যেন না হয় আমাদের কুমিল্লার গ্রামের ভাষায় মাগনা মানে হলে ফিরি মাগনা উচ্চারণ হবে না বলুন সুন্দর করে আপনারা উচ্চারণটা করলেন এবার লক্ষ্য করুন সামনে আই নুন আন চাপ দিবেন না আন আন হু শর্ট হবে হু আন হু আন হু একসাথে বলুন এখানে একটি তাজুবিদ আছে তার নাম হলো এর এখানে স্পষ্ট হবে নুন সাকিন তানউইনের পরে যদি হামজা হা হা খ আইন গাইন এই হরফে হালকি ছয়টি এখান থেকে ছয়টি হরফ তিনটি মাকরাজ এইগুলি হচ্ছে স্পষ্ট হরফ ইজহারের হরফ নুন সাকিন তানবিনের পরে নুন সাকির এবং তানবিনের পরে যদি হারফে হালকি ছয়টি হরফ আসে তাহলে কি হবে না গুন্না হবে না মাশাআল্লাহ জি আনহু আনহু মিম আলিফ জবর মা মা মা

বা যবর ওয়া মা কসাবা ওয়া দেখি আমাদের শিক্ষার্থীদের বুদ্ধি আছে নাকি এখানে ওয়াকফ করলে কি হবে কাফ হ্যাঁ बाएं জজম হবে আর बाएं জজম হইলে কি বলা হবে কলকলা আ কলকলা অর্থ কি পাল্টা আওয়াজ বা প্রতিধ্বনি নরাচরা করা ওয়া মা কসাবা হবে না ওয়া মা কসাবা ওয়া মা সুন্দর মা থেকে বলুন মা আগুনা থেকে একসাথে বলুন সুন্দর মা মা হবে না কা সাবে হবে কাবে সুন্দর সুন্দর তারপরে সিন জবর শর্ট করুন সা পাতলা করুন সা সা ইয় সদ জবর ইয়শ মোটা হবে ইয়শ য়শ লা ম খারা জবর সা ইয়শ লা নন আলিফ জবর না না র দুই জবর এটা হলো রন তাই না কিন্তু এখানে ইখফা হবে কিফা হবে ইখফা মানে লুকানো নাকের ভিতর লুকিয়ে ফেলবো লক্ষ্য রাখবো কিভাবে গুন্নাটা দেয় হচ্ছে র দুই জবর রনকে কে কিভাবে ইখফা করা হয় রন খেল রাখবো আমরা ফা গুন্না আদায় করার সময় নুন উইনের পরে ইকফার হরফটি আসবে ঠিক গুন্না করার সময় ওই সামনের হরফের মাখরাজের কাছাকাছি গিয়ে টক 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 নড়াচড়া করতে যে আমার সামনে যদি আরেকজন কারি সাহেব থাকেন আরেকজন লুক থাকেন তিনি যেন বুঝতে পারেন আমি গুন্নার পরে কোন হরফটি উচ্চারণ করতে যাচ্ছি ক্লিয়ার এবার দেখুন রাতা তা রা তা জাল জবর রা তা তা আরেকবার লাম জবর হা জবর লাহা বা দুই জের বিন বিন আগের আয়াতে আমরা যেভাবে কাসাবে কলকলা করেছিলাম এখানেও এই হাবে একই নিয়ম একই পদ্ধতিতে আমরা কল কলা করবো লাম জবর লা হা বা জবর হাবে লা আবার আবার দর্শক লক্ষ্য করুন আমি যতটুকু এখন তিলাওয়াত আমরা শিখেছি আমি সবটা আপনাদেরকে শোনাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা আপনারা লক্ষ্য করুন এই এতটুকু আমরা এই ক্লাসে তিলাওয়াত শিখেছি বাকি অংশটি আমরা পরবর্তী ক্লাসে শিখব আল্লাহ দর্শক আমরা আপনারা সকলে মিলে একসাথে সুন্দর করে এটা প্র্যাকটিস করতে থাকি আশা করি আল্লাহ ওয়া তালা আমাদেরকে যথাযথভাবে সুন্দরভাবে কোরআন তিলাওয়াত করার জন্য কবুল করে নেবেন সবাই বলছে আল্লাহ আমিন এবার আমরা আমাদের একজন শিক্ষার্থীর কাছ থেকে এটা শুনবো তব্ব জি মাশাল বলুন সবাই মাশাল আমরা চলে যাবো আমাদের আরো একজন শিক্ষার্থী ভাই আলতাফ ভাই জি তারপর আরেকটি বলুন মা আন মা মাং জি মাশাআল্লাহ বলুন সবাই আলতা ভাই একজন ব্যবসায়ী মানুষ আলহামদুলিল্লাহ আমাদের এই ক্লাসে কোরআন শিখতে শিখতে এই পর্যায়ে আসছে মেহমানদের কাছে বলবো আপনারা প্রাণ খুলে মন খুলে আমাদের শিক্ষার্থীদের জন্য দোয়া করুন দর্শক আপনারা দেখছিলেন আমরা দুইজন শিক্ষার্থীর কাছ থেকে দুইটি আয়াত আমরা শুনে নিয়েছি আশা করি আপনারাও এইভাবে তেলাওয়াত করতে সক্ষম হবেন আমরা একেবারে শেষের দিকে চলে আসছি আমরা এবার যাবো আমাদের মেহমানদের কাছে যেনারা এতক্ষণ পর্যন্ত আমাদের এই ক্লাসটি উপভোগ করলেন এবং দেখলেন ওনারা কি মতামত দেন আমরা চলে যাচ্ছি হজরত মৌলানা সাদিকুর রহমান আল আজহারি যখন একজন মানুষ মারা যায় তার সব আমলগুলো বন্ধ হয়ে যায় কোনো রাস্তা থেকে কোনো কিছু তার কাছে পাঠানো যায় না তিনটি রাস্তা ছাড়া এর মধ্যে একটা হচ্ছে যখন সে সদাকে জারিয়া হিসাবে কোনো কিছু রেখে যায় আপনি যদি একটি অ্যামাউন্ট একটি টাকা অথবা এক সহযোগিতা এখানে রেখে যেতে পারেন তাহলে কেমত পর্যন্ত আপনি কবরে বসে সবটা পেতে থাকবেন সোবাহান্লাহাম দুই নম্বর হলো এলমুনিউম তেফাউবিহি এমন জ্ঞান যেটি থেকে মানুষ কল্যাণ লাভ করতে পারে নিঃসন্দেহে কোরআনের জ্ঞান এটি থেকে মানুষ কল্যাণ লাভ করে এই জন্য যে বই লেখা হয়েছে এটাও যদি বিনামূল্যে বিতরণ করা যায় এটার জন্য সহযোগিতার প্রয়োজন এই সহিতা আলিমুল কোরআন ফাউন্ডেশনের সহযোগিতার প্রয়োজন আমি আশা করবো দর্শকরা যারা এই মুহূর্তে দেখছেন আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন যার মাধ্যমে আখেরাতের জীবনটা আমাদের জন্য বুলন্দ হবে সোহান আল্লাহ এরপরে হচ্ছে ওলাদু নেককার সন্তান যখন পিতামাতার জন্য দোয়া করে পাক দোয়াটা পৌঁছায় দেয় তাহলে এই তিনটি মাধ্যমকে অর্জন করার জন্য আমাকে কোরআন বুঝতে হবে আখেরাতের জীবন যারা বিশ্বাস করি তাদেরকে অবশ্যই কোরআন শিখতে হবে পাক আমাদের সকলকে কোরআন শেখার যথাযুক্তভাবে যথাপযুক্তভাবে কোরআন বুঝার তা ফিক আল্লাহ আমাদেরকে দান করুক ও আিরুদা আওয়ানা আল আলহামদুলিল্লাহি রব্বিল্লা আলমিন দর্শক আমরা চলে যাচ্ছি এবার আমাদের আরো একজন মেহমান হাফেজ মালানা আব্দুল খালে শরিয়ত পরী আলহামদুল্লিলা আলবীন সলাত ওসাল্লাম আল্লাহ রসুল হিন্দাবিল করিমাবাদ অসংখ্য ধন্যবাদ আল হাজমান কারিম আহম্দ সালিম ভাইকে যিনি শহী তালিমুল কোরআন ফাউন্ডেশনের প্রযোজনায় কোরআন শিখির অনুষ্ঠান জাতিকে উপহার দিচ্ছেন অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করে আমাদের উচিত এগিয়ে আসা আর ওয়া আল্লাহ সালিম ইনসান ইল্লা মাসা পাক বলেন মানুষ যাহা চেষ্টা করে আমি তাহাকে সেটা দান করি সোভান আল্লাহ আমাদের চেষ্টা থাকতে হবে চেষ্টা থাকলে আল্লাহ তালা সহজ করে দিবেন তো আমরা অনেকে অনেক জায়গায় অনেক বৃথা কাজে টাকা পয়সা নষ্ট করি সময় নষ্ট করি মেধা নষ্ট করি অনেক কিছু নষ্ট করে থাকি তো আমরা এগুলো বাদ দিয়ে আমরা কোরআনের দিকে চলে আসি আমরা ওলামাইকারের সহাবতে চলে আসি আর ওলামাই কেরামের সহাবতে আসলে করতে আসলে এই করিয়ামতের ময়দানে আমার আপনার জন্যে সুপারিশকারী হয়ে যাবে সুপারিশটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে বলে দিবে মাহবুত এরা হচ্ছে আমাকে মানছে। এরা দুনিয়াতে আমাকে করেছে অনুসরণ এরা দুনিয়াতে করেছে আমাকে অনুকরণ তো করন যখন সুপারিশ করবে যে এরা মাননীয় বান্দা আল্লাহ বলবেন তোরা আমার পছন্দীয় নয় বান্দা যা আমি তোদেরকে মাফ করে জান্নাত দান করে দিলাম যে আমরা কোরআনের দিকে চলে আসে আল্লাহ তালা আমার আল্লাহ মৌলানা কারি মোহাম্মদ সালিম ভাইয়ের এই কবুল করুন উন্নতির সাথে যে ওয়াখিরুদ্দামানা আলহামদুলিল্লাহ রবিল্লা আলমী শুক্রিয়া জাজাক আল্লাহ খায়ের মোহতারাম আপনাকে অনেক অনেক মোবারকবাদ দর্শক শুনছিলেন এতক্ষণ পর্যন্ত আমাদের মেহমানদের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা আর আপনারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন তাই আপনাদেরকেও জানাচ্ছি অনেক মোবারকবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিয়মিত আমাদের এই অনুষ্ঠানটি দেখুন এবং বিশুদ্ধভাবে কোরআন শিখুন এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু